এলিস কোর্ট নামের এই তিনতলা বিল্ডিংয়ের রূপরপে গতকাল রাতে আগুন লাগার ভয়ানক দৃশ্য এটি। রাত আনুমানিক 1:40 আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে ঠিক এই জায়গায় আগুনের উৎপত্তি, যেখানে এই ফ্ল্যাটটিতে থাকেন 6 সদস্যের একটি বাঙালি পরিবার, আর অপর দিকের ফ্ল্যাটে থাকেন 9 সদস্যের অপর একটি বাঙালি পরিবার। সবচেয়ে ঝুঁকির মধ্যে ছিল এই দুটি পরিবার। আগুন সঠিক সময় নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। সকালে চ্যানেল এসের ক্যামেরায় ধারণ করা হয় পুড়ে যাওয়া এই ব্লকটি। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিল্ডিংয়ের বাকি ঘরগুলোর। এই বাসিন্দা বললেন ঘটনার বিবরণ। ফ্যামিলি সব ঘোরা বাচ্চা সব ঘুমো, আমার বেডরুমও ও সাইডও এবার যদি অন্য আগুন দৌড় দিয়ে ট্রান্সফার হইতো, ফিউল তো দরকার আগুনের, ও বাইতে গিয়ে ও বাইতে তো দৌড়ে যায়, লাইটটা জ্বলি গেছে গরমর শুধুমাত্র হিটের কারণে। রমজান মাস হইতো না, আল্লাহর কুদরত আল্লাহর রহম, আন্দানা সব বাইস কই বিল্ডিং মানুষ শেষ। চাবি দিয়ে আমি দরজা এখন কুলিয়া দিকে যেন আপনার উসাইতে আগুন লাগাই, দাদা হৌসাইতে আগুন যেসব বাতাসে বাড়ি মারে ওবাই দিল ইয়ার আয়া দিয়ে খুব বেশি হয়ে গেছে। ফায়ার ব্রিগেড কল করা হয়েছে, ফায়ার ব্রিগেডও আসছে, ফায়ার ব্রিগেড আবার 10 মিনিট হয়ে গেছে, তারা মানে রেডিওর রেডিওর ওবাই যার ফানি আনা লাগে সবাই যা, কিন্তু মানে কুইক করেন না, বাদে আরও 5 মিনিট পরে যদি তারা ইয়ে করতো তাহলে আরও আমার হ্যাপেন্ড হয়ে গেল। পুরো বিল্ডিংটিতে মোট 11টি ফ্ল্যাট। এমন ঘটনার পর সেখানে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই যে লাখড়ি দিয়া যথা বানাইয়া দিছে, আবার যদি ইয়ে লাগাইলে খোয়া যায় না, হয়তো রোজা মাস আসির মানুষ সজাগ ফতা হইতো, ও কারণে গিয়া রয়ে গেছে। কুড়িটি তো আছে হিসাবে তো একটু মানি আর তবুও পুরো আশা করা যায় না। দুর্ঘটনা এড়াতে কাউন্সিলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, জানালেন টার্নসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। একটা একটা লেসন হইল কি সকল লোকল অথরিটি হলে এখন তারার যত ফায়ার সেফটি এগুলো তারা আবার আপডেট করা যে করি, আমরা যেটা আমরা হোমওয়ার্ক পক্ষ থাকি আমরা সব রেজিডেন্ট সিটি ডিসিএসকে হ্যান্ড ডেলিভার করা হয়েছে, যতটা টেনেন্ট অ্যাসোসিয়েশন হল আছে সবরে আমরা গতকালকে ইমেল দিয়ে আমরা জানাইছি যে আমরা কি তা করলাম বা তারা রিঅ্যাসুরেন্স দেওয়ার লাগিয়া। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইনভেস্টিগেশন করছে সোশ্যাল ল্যান্ডলর্ড ওয়ান হাউজিং। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ, লন্ডন।